দর্শক, বগুড়া মহাস্থানগড়ের সবচেয়ে বিখ্যাত হচ্ছে এখানকার কটকটি, খুব সুস্বাদু। আর এই মাজার শরীফ প্রাঙ্গণে অনেক ধরনের কটকটির দোকান রয়েছে। এই বিখ্যাত কটকটি এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু চলে যায়, এবং যারা এখানে ভিজিটররা আসে তারা অবশ্যই সবাই এই মহাস্থানগড়ের কটকটি নিয়ে যায়। এটা হচ্ছে এখানকার বিখ্যাত কটকটি। তার মধ্যে একটি দোকান হচ্ছে এখানে লালমিয়া কটকটি ঘর। আমরা মহাস্থানগড়ের যথেষ্ট সুনামধন্য প্রতিষ্ঠান লালমিয়া কটকটি ঘরের সামনে আছি। আমরা এই প্রতিষ্ঠানের একজন প্রোপাইটারের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি আপনার এই প্রতিষ্ঠানের প্রোপাইটার? আচ্ছা, আপনাদের এই কটকটি কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করছে মহাস্থানগড়ের, এবং এটাকে বলা হয় বিখ্যাত কটকটি। আসলে এটা কি কটকটি বলে এটাকে? না, কটকটি শুধু নাম না, এটা কটকট শব্দ হয় তো এই জন্য। আচ্ছা, এটা কি কটকটি? এটা কি দিয়ে তৈরি হয়? এটা চাউলের গুঁড়া, উপরে আখের গুড়। চালের গুঁড়া, উপরে আখের গুড়। আর এর সাথে আরো মনে হয় দেখলাম যে কালো জিরা, না কি ওটা? ওগুলো বিভিন্ন ধরনের মশলা আছে, কালো জিরা, তেজপাতা, ধনে, অনেক ধরনের মশলা। আচ্ছা, ভালো কোয়ালিটির যে কটকটি, এটা কত টাকা কেজি আপনারা বিক্রি করেন? আমরা বিক্রি করি 200 টাকা কেজি করে। 200 টাকা কেজি, এটা সবচেয়ে কোয়ালিটিটা? হ্যাঁ, এটা ভালোটা না, এর থেকেও আমরা ভালো তৈরি করি। আচ্ছা, অর্ডার হিসেবে আপনি যদি বলেন ঘির পরিমাণ, মানে ঘি দেওয়া হয়। আমার একটা ফেসবুক পেজ আছে, সোয়াগ 86। হ্যাঁ, আমার এই পেজের পরিচয় যদি আপনার এখানে আসে কেউ দেয়, কারণ এখানে তো বাংলাদেশ থেকে, সারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের সব স্থান থেকেই লোক আসে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি কোনো স্যাক্রিফাইস করবেন আপনি একটু রেটের দিক দিয়ে? হ্যাঁ, আমার পেজটার নাম হচ্ছে সোয়াগ 86, ঠিক আছে? যদি আমার পেজের পরিচয় কেউ আপনাদের কাছে আসে দেয়, তাহলে তাদের ক্ষেত্রে অন্তত একটু রেটটা কম ধরিয়েন, এবং কোয়ালিটি পণ্যটাই তাদেরকে দিয়েন, মানে কোয়ালিটি আপনাদের কটকটি যেটা সবচেয়ে সুস্বাদু সেটাই দিবেন। এটা আমার অনুরোধ থাকবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।